ফুটবল বিশ্বকাপ 2018, এটাই কি তবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ? হ্যাঁ, বিশ্বকাপের আগে বা শুরুতে সারা পৃথিবীতে সাধারণ দর্শক বা ফুটবল বোদ্ধা এমন খুব কম মানুষই পাওয়া যাবে যার মনে এই প্রশ্নটি অন্তত একবার হলেও আসেনি। তার থেকেও যে কথাটি নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় যে দেশের হয়ে এই বিশ্বকাপ শিরোপা না জিতলে পৃথিবী কি আদৌ তাদেরকে মনে রাখবে, এটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তবে আজ আমরা মেসি বা রোনালদো নয়, বরং এমন একজন কিংবদন্তি নিয়ে কথা বলবো যিনি কোনোদিন বিশ্বকাপ শিরোপা না জিতলেও একসময় দাপিয়ে বেরিয়েছেন ফুটবল বিশ্ব। বলছি রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর কথা। কি ভাবছেন, কত সেরা সেরা খেলোয়াড়ের কথাই তো জানা আছে যা সবার মুখে মুখে, তাহলে এই ডি স্টেফানোটা আবার কি? আলফ্রেডো ডি স্টেফানো 1926 সালের 4 জুলাই আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেন। তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার বাবা ছিলেন একজন ফুটবলার যিনি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে কিছুদিন খেলেছিলেন। বাবার জিনগত প্রভাব তার উপর খুব ভালোভাবেই পড়েছিল, যার প্রমাণ পাওয়া যায় মাত্র 15 বছর বয়সেই রিভার প্লেটের হয়ে ডাক পাওয়ার মাধ্যমে। রাস্তায় রবার বল নিয়ে খেলতে খেলতে যে ছেলেটির বড় হওয়া, এমন একটি নামি ক্লাব থেকে ডাক পাওয়া খুব কম কথা ছিল না। 1944 সালে আর্জেন্টিনার প্রথম ডিভিশনে তার অভিষেক ঘটে। 1947 সালে বুয়েনস আইরেস প্রথম চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং 27 গোল নিয়ে ডি স্টেফানো ছিলেন সর্বোচ্চ গোলদাতা। এটা ছিল যেন আকাশে এক তারার উত্থানের আগাম বার্তা। কিন্তু 1949 সালে আর্জেন্টিনার অর্থনৈতিক ঝামেলা নিয়ে ফুটবল স্ট্রাইক ঘটে। প্রায় 8 মাসের জন্য আর্জেন্টিনায় ফুটবল খেলা বন্ধ থাকে, আর এই সময় সমসাময়িক অনেক আর্জেন্টাইন ফুটবলারের সাথে ডি স্টেফানো কলম্বিয়াতে পাড়ি জমান, কারণ কলম্বিয়াতে তখন খেলোয়াড়দের ন্যায্য পারিশ্রমিক দেওয়া হতো। কলম্বিয়ান ক্লাব দ্য ব্লু ব্যালেট মিলোনারিওসের হয়ে তিনি খেলা শুরু করেন এবং তার ক্লাব 1949, 51 ও 52 সালে কলম্বিয়ান চ্যাম্পিয়ন হন। 1953 সাল, আর্জেন্টিনার ফুটবলে আবারও ধীরে ধীরে উন্নতি ঘটা শুরু করলে তিনি আবারও দেশে ফিরে আসেন, কিন্তু ততদিনে ইউরোপের অধিকাংশ ক্লাবের কাছে তার নামটি পৌঁছে গেছে। ফিরে আসার কিছুদিন পরেই ইউরোপের বার্সেলোনা সর্বপ্রথম তার প্রতি আগ্রহ দেখালো, কিন্তু কিছু সমস্যার কারণে যখন বার্সেলোনাতে যোগ দেওয়া একটু বিলম্ব হচ্ছিল, ঠিক ওই সময়ে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তার সাথে চুক্তি সম্পন্ন করল। প্রায় 27 বছর ধরে শিরোপাহীন ক্লাবটি সুদূর আটলান্টিক পাড়ি দিয়ে নিয়ে আসলো এমন এক খেলোয়াড় যার ইউরোপীয় অভিজ্ঞতা ছিল একেবারেই শূন্য। রিয়াল মাদ্রিদ আসলে তখন আবার নতুন করে সবকিছু শুরু করতে চেয়েছিল, প্রত্যাশা ছিল নতুন করে দলটিকে গুছিয়ে নেওয়ার এবং ইউরোপে সফলতা পাওয়া। এবার তাহলে আসল কথায় আসা যাক, কেন মানুষটি এত জনপ্রিয়, সেরাদের একজন? রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরে প্রায় 27 বছরের ট্রফিহীন দলটিকে প্রথম বছরেই স্প্যানিশ প্রথম ডিভিশনের শিরোপা এনে দেন স্টেফানো এবং সর্বপ্রথম ইউরোপিয়ান কাপ, যাকে আমরা এখন চ্যাম্পিয়ন্স লিগ নামে জানি, রিয়ালের হয়ে সেটি অর্জন করেন 1956 সালে। এরপর টানা আরও 4 বছর অর্থাৎ মোট 5 বার স্টেফানো রিয়ালের হয়ে ইউরোপিয়ান কাপ জিতেন। আরও বেশি অবাক হবেন জেনে যে টানা 5টি ফাইনালই তিনি গোল করেছিলেন। এছাড়াও রিয়াল মাদ্রিদে মোট 11 বছরের ক্যারিয়ারে 8টি প্রথম ডিভিশন টাইটেল ও 1টি স্প্যানিশ কাপ অর্জন করেন। রিয়ালের হয়ে 282টি ম্যাচ খেলে 216টি গোল করেন। 1957 এবং 1959 সালে তিনি 2 বার ব্যালন্ডিয়র অর্জন করেন। চিরাচরিত স্প্যানিশ তিকিটাকায় ভরনা করে গতি ও দ্রুত জায়গা পরিবর্তনের মাধ্যমে গোল করাকে যেন অভ্যাসে পরিণত করেছিল। সমর্থকেরা ভালোবেসে নাম দিয়েছিল দ্য ব্লন্ডেরো, আর সতীর্থরা তাকে ভাবত দ্য ফুটবল গডরুব। তিনি তার ক্যারিয়ারে মোট 521টি ম্যাচ খেলে 377টি গোল করেছিলেন। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক, যার মাধ্যমে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম, অর্থাৎ বিশ্বকাপ ও জাতীয় দল। ডি স্টেফানো আর্জেন্টিনা, স্পেন ও কলম্বিয়া এই 3 দেশের হয়েই জাতীয় দলে খেলেছেন। জাতীয় দলের হয়ে মোট 44টি ম্যাচ খেলে 35টি গোল করেছেন, কিন্তু জেতা হয়নি কখনো বিশ্বকাপ। ইতিহাস আসলে কতটা মুগ্ধ হয়েছিল ডি স্টেফানোর জাদুতে। পেলে ম্যারাডোনাদেরকে চিনেন তো? হ্যাঁ, তাদেরকে আবার কেনা চিনে। ব্রাজিলিয়ান প্লেমেকার পেলে তার জাতীয় দল ব্রাজিলকে 3 বার বিশ্বকাপ জিতিয়েছিলেন। ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে 1 বার বিশ্ব শিরোপা এবং আরও 1 বার ফাইনালে তুলেছিলেন প্রায় একক প্রচেষ্টায়।
তাই আজও বিশ্বকাপের আসর বসলে তাদেরকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা বা স্মৃতিচারণ করে থাকে। এমনকি যে লোকটি কোনোদিন খেলাধুলা নিয়ে ভাবেননি তিনিও এদেরকে অনায়াসে চিনেন। কিন্তু স্টেফানোকে কি মানুষ অমনভাবে চিনেন? খুব সহজ উত্তর না। হ্যাঁ, যারা আমরা ফুটবল নিয়ে জানি বা জানার চেষ্টা করি তারা হয়তো চিনে থাকি। এমনকি নতুন জেনারেশনের বেশিরভাগ মানুষই ডি স্টেফানো নামটির সাথে পরিচিত নয় এবং সময়ের সাথে সাথে হয়তো রেকর্ডের পাতায় আরও দূরে চলে যাবে এই নামটি। 2002 সালে একবার পেলে বলেছিলেন তার সময়ের দেখা সব থেকে সেরা খেলোয়াড় ছিলেন ডি স্টেফানো। 2003 সালে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ডি স্টেফানোকে গোল্ডেন প্লেয়ার অফ লাস্ট 50 ইয়ার্স সম্মানে ভূষিত করেন। শুধু তাই নয়, স্প্যানিশ ইতিহাসে তিনি ষষ্ঠ সেরা গোল স্কোরার। কিন্তু তার এই অসাধারণ পেশাদারী ক্যারিয়ার কমতি শুধু একটি বিশ্বকাপের। তাহলে আস্তে আস্তে কি বইয়ের পাতায় ডুবে যাবে স্টেফানো নামটি? সেই আশঙ্কাই হয়তো নাড়া দেয় বারবার আজকের লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তদের মনে। কারণ দুজনই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপার মুকুট মাথায় নিয়েও বেলা শেষে শুধু দাঁড়িয়ে আছেন একটি আক্ষেপ নিয়ে, জাতীয় দলের হয়ে একটি বিশ্ব শিরোপা। ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে একবার ইউরোপা জিতলেও মেসির জন্য আক্ষেপটা যেন একটু দীর্ঘই। প্রায় একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার ফাইনালে নিয়ে গেলেও বারবার ফিরতে হয়েছে খালি হাতে। আর্জেন্টিনার হয়ে সাফল্য বলতে একটি অলিম্পিক গোল্ড। ইতিহাস কি আসলেই তাদেরকে মনে রাখবে পেলে বা ম্যারাডোনাদের মতো, নাকি ডি স্টেফানোর মতো শুধুমাত্র ক্লাব লিজেন্ড হয়ে বেঁচে থাকবেন এই প্রজন্মের কাছে? প্রশ্নটি রইল নিজের কাছে, বর্তমানের কাছে ও সুদূর ভবিষ্যতের কাছে। ধন্যবাদ।